آقای نامدار تاجدار مدینہ محبوب کبریا جگرگوش آمنہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم خدمت لاکھوں کوٹی درود و سلام رہدیہ যার আদর্শার তরিকার মধ্যেই রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি আর সফলতা। আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর আগে পৃথিবীতে এসে 23 বছরের নবুয়তের জিন্দেগিতে তৈরি করেছেন 16 লক্ষ সাহাবায়ে কেরামের জামাত। বিদায় হজে নবীজি 16 লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে রেখে বিদায় হজের ভাষণ দিয়েছেন। মক্কাতে কবরস্থান আছে জান্নাতুল মুআল্লা, মদিনাতে কবরস্থান জান্নাতুল বাকিয়া। মক্কা আর মদিনাতে আছে প্রায় 10,000 সাহাবায়ে কেরামের কবর। 16 লক্ষ থেকে 10,000 গেলে বাকি কত থাকে? 1,15,000 সাহাবায়ে কেরাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন দ্বীনের দাওয়াত নিয়ে, কালিমার দাওয়াত নিয়ে। সাহাবায়ে কেরামের জামাতের আগমন আমাদের এই বাংলাদেশেও হয়েছে। সাহাবায়ে কেরামের একটি জামাত মক্কা থেকে আবিসিনিয়া গিয়েছিল হিজরত করার জন্য। কাফেররা প্রতারণা করে একবার নিয়ে এসেছে, নবীজি আবারও পাঠিয়েছেন আবিসিনিয়াতে বড় একটা জামাত। সেই জামাত থেকে 5 জন সাহাবি হযরত আবু ওয়াক্কাসের নেতৃত্বে, আবু ওয়াক্কাসকে নবীজির মা আমেনার আপন চাচাতো ভাই, মায়ের ভাই হলে নবীজির কি হবে, মামা, হযরত সাআদের বাবা আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 জন সাহাবীর জামাত নিয়ে আবিসিনিয়া থেকে এসেছেন চীন দেশে। চীন থেকে এসেছেন ভারতের মালাবার দ্বীপে, বর্তমান নাম হলো কেরালা রাজ্য। মালাবার দ্বীপের রাজা ছিল রাজা চেরুমল পেরুমল। রাজার স্বভাব ছিল কোন বিদেশি মেহমান ফেলে তাদেরকে খুব মেহমানদারি করত। সাহাবায়ে কেরামের এই জামাতকে পেয়ে রাজা তাদেরকে দাওয়াত দিয়ে তার বাড়িতে নিয়ে আসলো। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর তাদেরকে নিয়ে বিশেষ বৈঠকখানায় বসলো। রাজা বলল, বিশেষ একটা তথ্য জানার জন্য আমি যেই কোনো বিদেশি মেহমানকে দাওয়াত করে থাকি, এই পর্যন্ত হাজার লাখ মেহমানদের খাতির যত্ন করেছি, মেহমানদারি করেছি, কিন্তু যেই বিষয়টা আমি জানতে চাই সেটা কেউ জানাতে পারে নাই। আপনারা যদি জানেন আমাকে বলবেন, আর যদি না জানেন সমস্যা নাই, যতদিন মনে চায় আমার মেহমান হিসাবে থাকবেন, যখন প্রয়োজন শেষ হয়ে যাবে আপনারা চলে যেতে পারবেন। রাজা চেরুমল পেরুমল বলল, একদিন পূর্ণিমার রজনীতে আমি আমার বেগমকে নিয়ে বাড়ির বাহিরে উঠানে বসে গল্প করতেছিলাম, হঠাৎ করে চাঁদের দিকে তাকিয়ে দেখি চাঁদ মাঝখান থেকে দুই ভাগ হয়ে গেছে, দুই প্রান্তে দুই টুকরা চলে গেছে। এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত চাঁদ বিচ্ছিন্ন ছিল,
এরপরে আবার ধীরে ধীরে মিলে গেল। আমি ভাবতে লাগলাম চাপ কি কারণে দুই টুকরা হলো, কোন মহামনীষের ইশারায়, না এমনি এমনি। রাজা বলেন আমি প্রতিজ্ঞা করেছি যদি পৃথিবীর কোন মহামনীষের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে থাকে আর আমি যদি সেই মহামনীষের খবর জানতে পারি, সে যেই ধর্মেরই হোক না কেন আমি তার ধর্ম মেনে নেব। আর আমি যদি জানতে পারি সেই মহামনীষী পৃথিবীর যে কোন দেশের, আমার সমস্ত রাজ্যের বিনিময় হলেও আমি তার সাক্ষাৎ লাভ করব। তো যাদেরকে আমি পাই জিজ্ঞাসা করে চাঁদ দুই টুকরা হওয়া সম্পর্কে তোমরা কিছু জানো কিনা, সবাই বলে না আমরা কিছুই জানি না। নবীর সাহাবীদেরকে বললেন আপনারা কিছু জানেন কিনা, সাহাবায়ে কেরামের এই জামাত বলল আপনি 100% সত্য কথা বলেছেন, আর যে ঘটনার কথা বলছেন সেটা আমাদের সামনেই ঘটেছে। রাজার কৌতূহল বেড়ে গেল, তাহলে আমাকে তা সবিস্তারে বলেন। মক্কার বাহির থেকে কিছু লোক এসেছে মক্কা শরীফে নবীজি সম্পর্কে জানার জন্য, ঘটনা চক্রে তারা পড়ল আবু জাহিলের হাতে। তারা আবু জাহিলকে জিজ্ঞাসা করতেছে মক্কায় নবুয়তের দাবিদার মুহাম্মদ, আমরা তার সম্পর্কে জানতে এসেছি, তিনি সত্য নবী না অন্য কিছু? আবু জাহিল ভাবলো যদি ঠিকানা আমি না দেই অন্য কেউ তো দিবে, কথা বলে তার চেয়ে ভালো হবে আমি নিজেই মুহাম্মদের কাছে নিয়ে যাব এবং এদের সামনেই মুহাম্মদকে এমন অপমান করব যাতে এরা মুসলমান হওয়ার ইচ্ছা থাকলেও না হয়। আবু জাহিল তাদেরকে বলে দেখো লোকটার কাছে জাদু আছে, যে যায় সে তার ভক্ত হয়ে যায়, তোমরা যাই তার চেহারা দেখে কালিমা পড়ে ফেলিও না, তার কাছ থেকে কিছু মুজিজা দেখতে চাইও। তারা বলল ঠিক আছে আপনি চলেন, আপনি যা বলবেন তাই হবে। লোকগুলো আবু জাহিলের নেতৃত্বে নবীজির দরবারে আসলো। আবু জাহিল এসে বলে চাচা ভাতিজা, এরা তোমার সম্পর্কে জানতে এসেছে, এদেরকে কোন একটা মুজিজা দেখাও, এরা মুসলমান হবে আর আমিও কথা দিচ্ছি আমিও মুসলমান হব। নবীজি চিন্তা করলেন আমি যদি নিজের থেকে কোনো কিছু দেখাই চাচার পছন্দ নাও হতে পারে, এজন্য বলেন চাচা আপনি বলেন কি দেখাবো। আবু জাহিল মুজিজা দেখতে এসেছে না নবীজিকে আটকাইতে এসেছে? আবু জাহিল চিন্তা করতে লাগলো কি বললে আটকানো যাবে, তাকায় দেখে আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যায়। আবু জাহিল বলল তুমি যদি সত্যি নবী হও ওই আকাশের চাঁদ দুই টুকরা করে দেখাও। নবীজি হাত দিয়ে ইশারা করলেন হে চাঁদ আকাশ পেয়েছো আমার উসিলায়, জমিন পেয়েছো আমার উসিলায়, তোমার অস্তিত্ব আমার উসিলায়, আমার ইশারায় আল্লাহর হুকুমে দুই ভাগ হয়ে যাও, চাঁদ মাঝখান থেকে দুই ভাগ হয়ে গেল। যারা বাহিরের থেকে এসেছিল এই দৃশ্য দেখে আর দেরি করে নাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহিল তো ওয়াদা মতো মুসলমান হওয়ার কথা, সে দাঁত দিয়ে হাত কাটতেছে, এটা কি হইল? দুনিয়ার জাদুদের জাদু দুনিয়াতে চলে, মুহাম্মদের জাদু দেখতেছি আকাশেও চলে,
আবু জাহেল বলল ইন্নাকা লাসাহিরুন আযীম, তুমি দেখতেছি মস্ত বড় জাদুকর, কালিমা পড়ে নাই। রাজা চেরুমাল পেরুমাল বলেন ঘটনা আমি ভারতে বসে দেখেছি, আমি বিশ্বাস করি আর দেরি নয়, আমাকে সেই মুহাম্মদের গোলাম বানায় দাও। রাজা চেরুমাল পেরুমাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তার দ্বিতীয় প্রতিজ্ঞা পূরণ করার জন্য ভারত থেকে সে মক্কা শরীফে গিয়ে নবীজির সাথে সাক্ষাৎ করে কিছুদিন অবস্থান করে আবার ভারতে ফেরার পথে ইয়ামনের শাহরুন নামক জায়গায় রাজা মারা যায়। এই অর্থে ভারতের অরিজিনাল নাগরিক নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। সাহাবায়ে কেরামের এই জামাত বাংলাদেশে এসে সমুদ্র উপকূলে জাহাজ নোঙ্গর করে সমুদ্র উপকূলে দাওয়াতি কাজ করেছেন, এজন্য চট্টগ্রামের সমুদ্র উপকূলীয় এলাকায় বেশিরভাগ জায়গার নাম পাওয়া যায় আরবিতে। ধারণা করা হচ্ছে এগুলি সাহাবায়ে কেরামের দেওয়া নাম, কুতুবদিয়া আরবি নাম, নাসিরাবাদ আরবি নাম, বলেন শোলকবার আসলে সালাক বাহার, সালাক অর্থ পথ, বাহার অর্থ সমুদ্র, আলী শহর আরবি নাম, সাহাবায়ে কেরামের দেওয়া নাম। এবং চট্টগ্রামে যারা বসবাস করে যদিও চট্টগ্রামী ভাষায় কথা বলে কিন্তু ধরন আরবি। সাহাবায়ে কেরামের এই জামাত বাংলাদেশ থেকে আবার গিয়েছেন চীনে। চীনে একটা শহর আছে জুয়াংজু, ওই শহরে আছে দুইজন সাহাবীর কবর। চীনে একটা শহর আছে ক্যান্টক সমুদ্র উপকূলে, সেখানে একটি মসজিদ আছে কোয়েন্টা, ওই মসজিদের পাশেই নবীজির মামা হযরত আবু ওয়াক্কাসের কবর। কবরের পাশেই আছে একটা মিষ্টি পানির কুয়া, ওই কুয়ার নাম বীরে সাহাবা, সাহাবা কুয়া। চীনের লোকেরা ধর্ম বর্ণ নির্বিশেষে বরকতের জন্য সেই কুয়া থেকে পানি পান করে। এটা গেল এক জামাত। সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন 110 হিজরি পর্যন্ত। 110 হিজরিতে সর্বশেষ সাহাবি, আখির সাহাবা, মাতা বি মক্কাতা আমির ইবনে ফুহাইরা, আমির ইবনে ফুহাইরা নামে সর্বশেষ সাহাবি 110 হিজরিতে মক্কা শরীফে মারা গেছেন। লালমনিরহাটে বাংলাদেশের উত্তরবঙ্গে একটা মসজিদ আছে, মসজিদের নেম পলকে লেখা আছে মসজিদটা 80 হিজরিতে স্থাপিত। তাহলে 80 হিজরির পরে আরো 30 বছর সাহাবীদের যোগ ছিল। ধারণা করা হয় লালমনির হাতের এই মসজিদটি সাহাবায়ে কেরামের হাতে তৈরি। সাহাবায়ে কেরাম পৃথিবীর যেখানেই যেতেন আগে আল্লাহর ঘর বানাতেন, পরে নিজের ঘর বানাতেন। বলেন সাহাবায়ে কেরাম, বলেন না, আগে আল্লাহর ঘর বানাতেন পরে নিজের ঘর বানাইতেন, আল্লাহর আদত সেটা। আল্লাহ বাবা আদমকে পৃথিবীতে পাঠাবার 6000 বছর আগে বাইতুল্লাহ নির্মাণ করেছেন ফেরেশতাদেরকে দিয়া। আদম আসবে 6000 বছর পরে, আদম সন্তানের জন্য আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে,
6000 বছর আগে বলেন বাইতুল্লাহ আগে পৃথিবীতে না মানুষ আগে বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে আল্লাহ মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস নির্মাণ করিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে এটাও পৃথিবীতে মানুষ আসার আগে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীকে ভেঙে অত্যন্ত মনোরম সুন্দর করে নতুন করে নির্মাণ করেছেন সাহাবায়ে কেরাম বিরোধিতা করলেন কেউ কেউ নবীর যুগে মসজিদ এত সুন্দর ছিল না আপনি কেন মসজিদ এত সুন্দর বানালেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীর যুগে তোমাদের ঘর ছিল সাদা সিধা আর নবী যাওয়ার পরে তোমরা ঘরকে করেছো চাকচিক্য তোমাদের ঘর হবে চাকচিক্য আর আল্লাহর ঘর হবে সাদা সিধা আল্লাহর দরবারে জবাব দিতে পারবা আল্লাহ যদি বলে তোমার ঘর সাজিয়েছো আমার ঘর কেন সাজাও নাই আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার করেছেন পরিষ্কার করে বলেছেন খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ সকল মসজিদকে তোমরা সজ্জিত করো সুন্দর করো আমাদের দিলে দুনিয়ার মহব্বত বেশি না আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত বেশি কথা বলে না আমি বিবি বাচ্চা সন্তানাদি মা বাবার কথা বলি নাই দুনিয়ার টাকা পয়সা দন দৌলত বাড়ি ঘর এগুলোর মহব্বত বেশি না আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত বেশি আমার জীবনের মহব্বত বেশি না আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত বেশি তাহলে যাদের ঘরটা টিনের ঘর বাঁশপালা দিয়া বা কাঠ দিয়া মিনিমাম 2 লাখ টাকার কমে হয়েছে আর যাদের ঘরটা সেমি পাকা উপরে টিন নিচে পাকা এটা কি 5 লাখ টাকার কমে হয়েছে যাদের ঘরটা পুরো পাকা ছাদ দেওয়া বলেন এটা কি 15-20 লাখ টাকার কমে হয়েছে তাহলে আমাদের ঘরটা যদি 2 লাখ থেকে নিয়ে 15-20 লাখ টাকায় হয় আল্লাহর ঘরের মূল্য যদি আমার কাছে বেশি হয় তাহলে আমার আল্লাহর ঘরে তো আমার শরীক আরো বেশি হওয়া দরকার আল্লাহর ঘরের মূল্য যদি আমার কাছে আমার ঘরের 100 ভাগের 1 ভাগ হয় কথা কয় না তবুও তো আল্লাহর ঘরে প্রত্যেকের কাছে 2000 টাকা করে পায় যাদের ঘর টিনের কথা বলে না আল্লাহর ঘরের মূল্য যদি কত হয় 100 ভাগের 1 ভাগ হয় আমার ঘরের তুলনায় তাহলে আল্লাহর ঘরে কত পায় 2000 কম হলে কি শুকর আদায় হবে কথা বলে না 100 ভাগের 1 ভাগ সমান চাওয়া হচ্ছে না আর যাদের ঘরে সেমি পাকা তাদের কাছে আল্লাহর ঘরে পায় কত 100 ভাগের 1 ভাগ হলে 5000 টাকা কথা কয় না সেমি পাকা ঘরে অন্তত 5 লাখ টাকা খরচ হচ্ছে না তাহলে কত পায় 5000 আর যাদের ঘরে পুরো পাকা যদি 15 লাখ টাকা খরচ হয় 15 লাখের 100 ভাগের 1 ভাগ 15000 কথা বলেন আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোমার ঘরে 15 লাখ গেছে তোমার ঘরের কয় ভাগ আমার ঘরে দিছ আরে আবু বকর তো ফুল সম্পদের পুরাটা দিয়ে দিছে আপনার তো ঘর ছাড়াও সম্পদ আছে হযরত ওমর তো টোটাল সম্পদের অর্ধেক দিয়েছে আমি চাঁদা চাইব না আমি শুধু বিবেক জাগ্রত করতে চাই বলেন
সাহাবায়ে কেরাম যেখানে গিয়েছেন আগে আল্লাহর ঘর করেছেন পরে নিজের ঘর করেছেন আর আল্লাহ মানুষ পাঠাবার আগে আল্লাহর ঘর তৈরি করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা রাআইতুমুর রুজুলা ইয়াতাআহাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান কোন ব্যক্তিকে যখন দেখবে মসজিদ আবাদ করে মসজিদ আবাদের প্রথম ধাপ মসজিদের জায়গার জন্য টাকা দেওয়া মসজিদ নির্মাণের জন্য টাকা দেওয়া আল্লাহ রাসূল বলে নির্দ্বিধায় সাক্ষী দাও লোকটা ঈমানদার আমি শুধু এত জোর অনুরোধ করব আমার কথাটা যদি আপনাদের বুঝে ধরে অন্তত কাঁচা ঘরওয়ালারা 2000 টাকা করে মসজিদের জায়গা কিনা এবং নির্মাণ বাবদ দেবেন আর সেমি পাকাওয়ালারা চেষ্টা করবেন 5000 পুরা পাকাওয়ালারা চেষ্টা করবেন 15 থেকে 20000 পারবেন তো ইনশাআল্লাহ না গরিব হয়ে যাবেন গরিব হবেন না আল্লাহ আরো বাড়াবে আমি যে কথা বলতে চাই নবী 23 বছর নবুয়তের জিন্দেগিতে তৈরি করেছেন 16 লক্ষ সাহাবায়ে কেরাম এরা ছড়িয়ে পড়েছে তাম দুনিয়াতে নবীজির পয়গাম নিয়ে 12 বর্ষ সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলাম এসেছে বলেন এই 12 বর্ষ শতকরা 80% বিজয় করেছেন মোহাম্মদ ইবনে কাসিম একজন নারী রক্ত দিয়ে লিখা একটা চিঠিকে কেন্দ্র করে বিস্তারিত বলার সময় নাই 17 বছরের এক যুবতী মেয়ে একটা পত্র লিখেছে হাতের শাহাদাত আঙ্গুল কেটে ওড়নার মধ্যে রক্ত দিয়া ওই রক্ত দিয়ে লিখা চিঠিতে 16 বছর 8 মাসের যুবক মোহাম্মদ ইবনে কাসিম 12000 সৈন্য নিয়ে ইরাক থেকে 12 বর্ষ অভিযান চালিয়ে শতকরা 80% ভারতের অঞ্চল বিজয় করেছে ইসলামের জন্য সেই থেকে 12 বর্ষে শতকরা 70 জন হিন্দু 20 জন মুসলমান 10 জন অন্যান্য জাতি রাজত্ব চালিয়েছে মুসলমানেরা কারা মুসলমানেরা প্রায় 900-950 বছর পর্যন্ত 12 বর্ষের রাজত্ব চালিয়েছে শতকরা 20 জন হয়ে শতকরা 70 জন হিন্দুর উপরে বলেন যদি ইনসাফ না করতো এতদিন রাজত্ব করা সম্ভব হতো আর মুসলমানেরা যদি গায়ের জোরে অমুসলিমকে মুসলমান বানাতো তাহলে 12 বর্ষে হিন্দুর সংখ্যা এখনো মুসলমানের চেয়ে বেশি হতো না মুসলমানেরা কোনো অমুসলিমকে কোনোদিন গায়ের জোরে মুসলমান বানায় না ইসলামের সততা বুঝে কেউ যদি কালিমা পড়তে চায় মুসলমানেরা তাকেই মুসলমান বানায় কিন্তু 1601 ইংরেজিতে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে 12 বর্ষে এসে ধীরে ধীরে 12 বর্ষের ক্ষমতা হাতিয়ে নেয় পুরা 12 বর্ষতে ক্ষমতা দখল করার পর 12 লক্ষ মাদ্রাসা তারা ধ্বংস করেছে 7 লক্ষ কোরআন শরীফের কপি সমুদ্রে ফেলে আগুনে পুড়ে ধ্বংস করেছে 3 লক্ষ ওলামায়ে কেরামকে শহীদ করেছে 5 লক্ষ সাধারণ মুসলমানকে শহীদ করেছে ব্রিটিশ বেলিয়ারা ব্রিটিশদের জুলুম অত্যাচার আর নির্যাতনে ভারত থেকে যখন ইসলাম যায় যায় অবস্থা তখন আল্লাহর নবী স্বপ্ন যোগে শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইকে দেখা দিলেন আর বললেন একটা এরিয়া অঙ্কন করে দিলেন
আর বললেন এই নকশার ভিতরেই তোমরা একটা মাদ্রাসা বানাও। আল্লাহ রাসূলের অঙ্কিত নকশার ভিতরেই মাদ্রাসা হয়েছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। কার আদেশে? নবীজির আদেশে। দেওবন্দ মাদ্রাসা যদিও কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠা করেছেন, কিন্তু মূল প্রতিষ্ঠাতা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের নির্দেশ মতো ওই এরিয়ার ভিতরেই মাদ্রাসা তৈরি হয়েছে। শারফিউদ্দিন রহমতুল্লাহ আলাই ইশারে নামাজের পরে বাড়িতে যাবেন, এমন সময় এক ছাত্র তরকারির পেয়ালা নিয়ে আসছে। কথা বলেন, তরকারিগুলো নিচে পড়ে আসে, উপরে সাদা পানি দেখা যায়। কথা বলেন, যেই পরিমাণ হলুদ মরিচ মশলা দিলে জোলটা গাঢ় হইত, ওই পরিমাণ দেওয়া যায় নাই। এক সময় হাটাজারি মাদ্রাসায় ভাতের সাথে খাওয়ার জন্য যে ডাইল দেওয়া হতো, ডাইল দিয়া ওযু জায়েজ ছিল, মুফতিরা ফতোয়া দিছে। কি বুঝলেন? পানির গুণ হইল তিনটা, একটা হলো রং মানে কালার, আরেকটা হলো গ্রান, আরেকটা হলো স্বাদ। কি? পানির রং, গ্রান, স্বাদ, এই তিনটা যদি থাকে পানি দিয়া ওযু জায়েজ। তো হাটাজারি মাদ্রাসার যে ডাল রান্না হইত, ডালের রং হইত না, স্বাদ হইত না, ডালের গ্রানও পাওয়া যাইত না। এজন্য ফতোয়া হয়েছে যে এটা দিয়ে ওযু করা যাবে। বড় পাথর পর্যন্ত ইসলাম এমনে আসে নাই। কওমি ওলামাদের এটা ব্যবসা নয়, এরা শরীরের রক্ত আর চোখের পানি দিয়ে মাদ্রাসাগুলো কায়েম করেছে। দেওবন্দ মাদ্রাসার তরকারিতে তৌফিকের অভাবে পর্যাপ্ত হলুদ মরিচ মশলা দেওয়া যায় নাই, তরকারির টুকরা নিচে পড়ে আছে, উপরে সাদা পানি। ছাত্র যাইয়া খুব খেয়াল করেন, হুজুরকে বলতেছে, হুজুর এরকম মশকারা তরকারি দিয়ে পানি খাওয়া যায়? আপনারা ছাত্রদেরকে পাইছেন যেরকম ইচ্ছা সেরকম ব্যবহার করতেছেন? এই কথা বলে তরকারির পেয়ালাটা ছুঁড়ে মারছে তরকারি সহ। তুই তো দেবন্দের ছাত্র না। হযরতের চিৎকারে উস্তাদরা ছাত্ররা জড় হয়ে গেছে। হযরত বলেন, অফিস থেকে রেজিস্টার আলো, আমি চ্যালেঞ্জ দিলাম, এটা দেবন্দের ছাত্র না। অফিস থেকে রেজিস্টার আইনা, তার নাম বাবার নাম মিলে দেখে, আর সারা রেজিস্টারে তার নাম নাই। সে পাঞ্জাবি আর টেক্কা লাগাইয়া লাইনে দাঁড়াইয়া খায়, ভর্তিও হয় নাই। কথা বলেন, আজকে যখন খানা একটু খারাপ হয়েছে, সে আর সহ্য করতে পারে নাই। এখন সবাই অবাক, আমরা যেটা রেজিস্টার দেখার পরে জানলাম, হযরত সেটা রেজিস্টার না দেখে কেমনে চ্যালেঞ্জ দিল। যে দেখাইছে সে প্রকাশ করছে, আমি কি তা করতাম? যে দেখিয়েছে সে প্রকাশ করেছে, আমি কি করব? এর মধ্যে একটা কথা বলি, আল্লাহ রাসূলকে যদি কেউ স্বপ্নে দেখে, এটা গোপন রাখা আদব। কথা বলে না, প্রকাশ করা আদব নয়।
শারফউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি স্বপ্নে দেখেছি দেওবন্দে একটা কুয়া আছে, কুয়াটা দুধে ভর্তি। দুধ এলমের প্রতীক। আল্লাহ রাসূল ওই কুয়ার পাড়ে বসা, আমি আল্লাহ রাসূলের পিছে দাঁড়ানো, সামনে লক্ষ লক্ষ তলাবাদের লাইন, প্রত্যেকের হাতে ভাণ্ড, কারো হাতে বড়, কারো হাতে মাঝারি, কারো হাতে ছোট। আর নবীজি ওই কুয়ো থেকে দুধ উঠাইয়া দিচ্ছেন। শারফউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই পুরা লাইনে দাঁড়িয়ে যারা নবীজির মোবারক হাত থেকে এলমের দুধ গ্রহণ করেছে, আমি সেই লাইনে এই ছেলেটাকে দেখি নাই। এই জন্য চ্যালেঞ্জ দিয়েছি, এটা দেওবন্দের ছাত্র না। প্রশ্ন করা হলো, হযরত, দেওবন্দে মাত্র কয়েকশো ছাত্র, আর আপনি যে বললেন লক্ষ লক্ষ তলাবাদের লাইন, এটার তাৎপর্য কি? হযরত বলেন, দেওবন্দে কিয়ামত পর্যন্ত যত ছাত্র হতে পারে, দেওবন্দি মাদ্রাসায় ছাড়া দুনিয়াতে যত ছাত্র হতে পারে, আপনাদের দারুসুন্না বড়পাথর মাদ্রাসা সহ আল্লাহ তাদের সবাইকে রুহানি জগৎ থেকে শারীরিক রূপ দিয়া নবীজির মুবারক হাত থেকে এলমের দুধ গ্রহণ করার জন্য দাঁড় করাইয়া দিয়েছেন। এই মাদ্রাসা নবীজির হাতে তৈরি, এই মাদ্রাসা থেকে এলম নবীজির হাতে বন্টন করা। নবীজি বলেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হলেন দয়ালু দাতা আর আমি নবী হলাম বন্টনকারী। নবীর সহবতে তৈরি হয়েছে সাহাবায়ে কেরাম, নবীর আদেশে তৈরি হয়েছে দেওবন্দি কওমি উলামায়ে কেরাম। সাহাবায়ে কেরামের যেই গুণ, দেওবন্দি কওমি উলামাদের সেই গুণ। দেওবন্দি এমন বুজুর্গ আছে যাদের বেলায় বলা হয় সাহাবা তো নিথা নমুনা থা সাহাবা কা, এরা নবীকে দেখে নেই সাহাবা নয়, এক একজনের আখলাক চরিত্র আমল নবীর সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের নমুনা। কি ভুল বলতেছি? নবীর সাহাবারা যেভাবে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছেন, দেওবন্দি কওমি উলামারাও আজকে তমাম দুনিয়াতে ছড়িয়ে পড়েছেন। হযরত পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন, জিজ্ঞাসা করেন, তমাম দুনিয়াতে যত মসজিদ আছে শতকরা 80-90 ভাগ মসজিদের ইমাম দেওবন্দি কওমি উলামায়ে কিরাম। সারা দুনিয়ার মসজিদের মধ্যে সেরা মক্কার খানায়ে কাবা, তারপরে মদিনায়ে মুনাওয়ারা। মক্কাতে 10 জন ইমাম, মদিনাতে 5 জন ইমাম, মোট 15 জন। এই 15 জনের একজন আমির আছে, শেখ আব্দুর রহমান আস-সুদাইসি, সারা পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম। তার নামে সৌদি সরকার জিদ্দায় একটা মসজিদ করেছে, মসজিদের নাম দিয়েছে আল মসজিদুল জামিউ শেখ আব্দুর রহমান আস-সুদাইসি, পৃথিবীর শ্রেষ্ঠ ইমামের নামে মসজিদ। আল্লাহর কসম আমার নিজের চোখে দেখি বলতেছি, ওই মসজিদের ইমাম বাংলাদেশি কওমি, হাটহাজারি মাদ্রাসার ছাত্র, আল্লামা শাহ আহমদ শফি সাহেবের ছাত্র। আমি বলি, ও বাঙালি মুসলমান, যাকে বাংলাদেশে তেতুল হুজুর বলে গালি দাও, আল্লাহ তার ছাত্রকে বিশ্বের শ্রেষ্ঠ ইমামের মসজিদের ইমাম বানায়া রাখছে। কওমি মাদ্রাসা জঙ্গি সন্ত্রাসী বানায় না, কাবার ইমামের ইমাম বানায়।
কার টাকায় চলে? জনগণের টাকায় চলে না সরকারের টাকায়? সরকার দিতে চাইলেও নেওয়া হয় না, কারণ আছে। সরকার 10 দিন দেবে, 11 দিনের সময় বলবে আমার বাপ দাদার ছবি লাগাও। জনগণ কিয়ামত পর্যন্ত দান করবে, কোনদিন বলবে না ছবি লাগাইতে, বলবেন? এজন্য সরকার দিতে চাইলেও নেওয়া হয় না, জনগণ থেকে নেওয়া হয়। একসময় জনগণ মুষ্টি চাউল দিত, সেটা দিয়ে চলতো, ঠিক না? ঠিক। জনগণের তৌফিক বাড়তেছে, বেশি দিতেছে। মক্কার ইমাম 10 জন, মক্কার ইমামরা থাকার জন্য মক্কাতে একটা আবাসিক এলাকা আছে, ওই আবাসিক এলাকার নাম আল আওয়ালি। কথা বলেন, এক একটা বিশাল মনোরম বাড়ি, বাড়ির সামনে বাগান। ওই আওয়ালি এলাকায় একটা মসজিদ আছে ইমামদের জন্য, ইমামদের ছেলে মেয়েদের জন্য। আল্লাহর কসম, আমি নিজের চোখে দেখে বলতেছি, ওই মসজিদের যিনি ইমাম তিনিও বাংলাদেশি কওমি। বাড়ি কোথায়? সিলেট জকিগঞ্জ। শুকরিয়া আদায় হয় না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফারেক দরগা মাদ্রাসার হযরত মাওলানা হাফেজ রশিদ আহমদ মনসুরি, কেউ কেউ চিনতেও পারেন। আবার কয়জন ইমাম কইলাম? এক এক ওয়াক্ত নামাজ এক একজনে পড়ায়, বাকিরা মহল্লায় থাকেনি, বাড়ি ঘরে থাকে না, মহল্লার মসজিদে নামাজ পড়েনি। কার পিছে? বাঙালি কওমি ইমামের পিছে। তাহলে ঘটনাটা কেমন হলো? কাবার ইমামের ইমাম বাংলাদেশি কওমি। কওমি মাদ্রাসা জঙ্গি সন্ত্রাসী বানায় না, কাবার ইমামের ইমাম বানায়। কার টাকায় চলে? জনগণের টাকা কাজে লাগতেছে নি, কথা বলেন? কওমি মাদ্রাসায় ছাত্র বাড়বে না কমবে? আমাদের দান অনুদান বাড়বে না কমবে? কোরআনের দেশ সৌদি আরব, কোরআন নাযিল হয়েছে সৌদি আরবে, কোরআনের নবী সেই আছেন সৌদি আরবে। সৌদি বাচ্চারা মায়ের পেটে আরবি শুনে, আরবিতে জন্মায়, আরবিতে খায়, আরবিতে ঘুমায়, আরবিতে খেলে, আরবিতে বলে, আরবিতে পড়ে, আরবিতে চলে। যুক্তি বলে সৌদি আরবে যদি কোরআন প্রতিযোগিতা হয়, কোন আরবির বাচ্চা বিশ্ব চ্যাম্পিয়ন হবে। বাস্তবতা বলে ভিন্ন কথা। সৌদি আরবে কোরআন প্রতিযোগিতা হয়েছে, আল্লাহু আকবার, বিশ্বের 104 দেশ থেকে হাফেজে কোরআন রয়েছে। 104 দেশের হাফেজদেরকে টোটাল 12,000 প্রতিযোগীকে পরাজিত করে যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কওমি মাদ্রাসার সন্তান, 12 বছরের শিশু হাফেজ তরিকুল ইসলাম। মাদ্রাসা জঙ্গি সন্ত্রাসী বানায় না, বিশ্বের সারা হাফেজ বানায়। কার টাকায় চলে? টাকা কাজে লাগতেছে না। একজন আমেরিকা থেকে ফতোয়া দিয়েছে, মাদ্রাসায় ছাত্র বেড়ে যাচ্ছে, আমি কমাবার কর্মসূচি হাতে নিয়েছি। সে আমেরিকার থেকে কর্মসূচি হাতে নিয়েছে ছাত্র কমাবে। আমি বলি তোমার কর্মসূচি আমেরিকাতেই থাকবে, এটা বাংলাদেশ বর্ডার পার হবে না। ছাত্র বাড়বে না কমবে? কেমনে বাড়বে?
একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি। বাংলাদেশে একজন ক্রিকেটার আছে, নাম হলো তাইজুল ইসলাম, বাড়ি নাটোর বগুড়া। কথা বলেন, বাংলাদেশের ক্রিকেটারকে বলা হয় টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ। দুই বছর আগে এই বাঘের একটা বাচ্চা হয়েছে, বাঘের বাচ্চা বলে কথা হাজার হাজার মানুষ দেখতে যাচ্ছে, মিষ্টি খাওয়াইতে খাওয়াইতে নাটোর বগুড়ার মিষ্টি শেষ। এক পর্যায়ে আসে সাংবাদিকদের একটা দল, সাংবাদিকরা আইসা তাইজুল ইসলামের মুখে মাইক ধরছে, মাইক ধরা বলতেছে তোমার এই শিশু ভবিষ্যৎ চিন্তা কি, তার কিতা বানাইতা, তোমার মতো ক্রিকেটার না ফুটবলার, সাঁতারু না শুটারু, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যারিস্টার কোনটা বানাইতা। তাইজুল ইসলাম জবাব দিল, আমার এবং আমার বিবির ইচ্ছা প্রথমে আমরা আমাদের এই সন্তানকে হাফেজে কোরআন বানাবো। সাংবাদিকদের তাইজুল ইসলামের উত্তর পছন্দ হয় নাই, কারণ সাংবাদিকরা বেশিরভাগ নাস্তিক্যবাদী। সাংবাদিকরা বলল, আপনার মতন একজন আধুনিক ক্রিকেটার আপনি আপনার সন্তানটাকে 1500 বছর পিছিয়ে নিয়ে যেতে চান, মধ্যযুগে নিয়ে যেতে চান, বর্বরার অন্ধকার যুগে নিয়ে যেতে চান, অর্থাৎ কোরআন 1500 বছর আগে নাজিল হয়েছে, হাফেজ আলমনে 1500 বছর পিছিয়ে যাওয়া। তাইজুল ইসলাম যে উত্তর দিয়েছে বহু মৌলবীর পক্ষেও সম্ভব না। তাইজুল ইসলাম সাংবাদিকের চোখে চোখ রেখে বলল, কোন কিতাবকে 1500 বছরের পুরনো বলছ, কোন কিতাবকে মধ্যযুগীয় বলছ? কোরআন যেদিন নাজিল হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত সর্বযুগে আধুনিক। আধুনিক কাকে বলে? যেটা যোগ উপযোগী হয়। কোরআন সর্বযুগে যোগ উপযোগী কিতাব, কোরআনের চেয়ে আধুনিক কিতাব না ছিল না আছে না কোনোদিন পৃথিবীতে আসতে পারে। কোরআন বর্বরার অন্ধকারের কিতাব নয়, কোরআন তমাম দুনিয়ার বর্বরতা আর অন্ধকার দূর করে পৃথিবীতে আলোর মশাল প্রজ্বলিত করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, একজন ক্রিকেটার যদি প্রতিজ্ঞা করতে পারে তার সন্তানকে হাফেজ বানাবে, আলেম বানাবে, আমরা ওয়াজ মাহফিলের শ্রোতা হয়ে আমরা কি প্রতিজ্ঞা করতে পারি না যে কমপক্ষে একটা সন্তান পরিবার থেকে হাফেজ বানাবো, আলেম বানাবো, এই ওয়াদা কে কে করতে পারি? মাশাল্লাহ, আল্লাহ কবুল করেন। এই ওয়াদা পূরণ হলে ছাত্র বাড়বে না কমবে? একটা সন্তান হাফেজ আলেম বানাইলে ঠকবেন না জিতবেন? ঢাকা গোলশানে বাড়ি, বড় লোক বড় শিক্ষিত, বাবারকে রেখেছে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে যখন বাবা মারা গেল, ফোন করে তারা জানাইল, বড় লোক বড় ছেলে বলতেছে বাবার লাশটা আঞ্জুমানে মুফিদুল ইসলামকে দিয়া দেন, বেওয়ারিশ লাশ হিসাবে তারা নিয়ে দাফন করুক, আমার সময় নাই। বাপের লাশ ছেলে গ্রহণ করে নাই, বড় লোক বড় শিক্ষিত, কেন? বাল্যকাল থেকে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে বড় শিক্ষিত হয়েছে, যে শিক্ষা ভিতরে ঢুকলে বাবার প্রতি শ্রদ্ধা আসতো, মহব্বত আসতো, ওই শিক্ষা ঢুকে নাই। শিক্ষা ঢুকেছে, মনুষ্যত্ব ঢুকে নাই। ঠিক নেবে ঠিক? আমি কসম দিতে পারি, চ্যালেঞ্জ দিতে পারি, একটা সন্তান যদি হাফেজ আলেম থাকে, ওই মা বাবাকে একদিনের জন্য বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। মরণের পরে কবর দিয়ে পা প্রতিবেশী সবাই চলে আসবে, হাফেজ আর আলেম ছেলেটা কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে আর চোখের পানি ফেলবে, সেদিন বুঝে আসবে সন্তান কোনটা দামি। কি বুঝে আসছে কি বুঝে আসে না? এক নম্বর চাওয়া, প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একটা সন্তান। দুই নম্বর, মাদ্রাসায় যারা পড়ে এরা প্রিয় নবীজির মেহমান, এদের জন্য বিল্ডিং এর টাকা দিলেন, নবীর জন্য ঘরের টাকা দিলেন।
এদের মেহমানদারির জন্য কিছু দিলেন নবীর মেহমানদারির জন্য দিলেন বিনিময়ে আল্লাহ নবীর সঙ্গে জান্নাতুল ফেরদাউসে আপনার মেহমানদারি করাবে নবীর মেহমানদারির পিছনে নবীর সাথে মেহমানদারি পাওয়ার জন্য নবীর মেহমানদের জন্য খরচ করবেন রাজি আছেন আপনারা কে কে রাজি আছেন হাত দেখান মাশাআল্লাহ হাত নামাবেন না হাত নামাবেন না একটু পরীক্ষা হয়ে যাক বাম হাতটা নামবে ডান হাতটা পকেটে ঢুকবে সবাই আমিও দেখছি সবাই এই মুহূর্তে স্টেজে যারা আছেন আমার হাতে দেন আমি 500 টাকা দিচ্ছি নবীর মেহমানদের মেহমানদারির জন্য আল্লাহর কসম বড় পাথর মিত আব্দুর রহিম বাদশা মিয়ার ছেলে দুবাই প্রবাসী সাইদুর রহমান নগদ 10,000 টাকা আল্লাহ কবুল করেন আমিন কোটি কোটি টাকার মালিক বানায় দিন প্রবাস জিন্দেগি মঙ্গলময় করে দিন সবাই এখানে দেন পত্র এলাকার দুবাই প্রবাসীগণের পক্ষ থেকে নগদ 1,01,000